আসসালামু আলাইকুম, মাসুদ অল ইন অন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আপনাদের দেখাতে চলেছি যে বাংলাভূমির সাইট থেকে কীভাবে সরাসরি সাইট থেকে জমির ইনফরমেশান বা জমির তথ্য বা দাগের তথ্য চেক করতে পারবেন বা দেখতে পারবেন। তো আজকে আপনাদের সরাসরি নিয়ে চলে যাবো সেই সাইটে। খুব একটা সহজ পদ্ধতি, দেখেন বেশি কিছু না। তো যাওয়া যাক। তো প্রথমে আপনি গুগল বা কি গুগল ক্রোম একটি ব্রাউজার ওপেন করবেন, সেখানে টাইপ করবেন বাংলারভূমি। দেখেন বাংলারভূমি চলে এসে দিয়ে দেওয়াতে। তো বাংলারভূমিতে আপনি ক্লিক করেন। আচ্ছা, বাংলারভূমিতে ক্লিক করার পর দেখেন প্রথমে যে লিঙ্কটি এসেছে বাংলারভূমি, সেই লিঙ্কটিতে ক্লিক করেন। আচ্ছা, দেখেন খুলছে সেই সাইটটা। এই সাইটটা সবসময় সঠিক চলে না, তবে সঠিক না চললেও মানে কোনো কোনো সবাই যখন অসুবিধা হয় তো চিন্তার কোনো কারণ নেই, ঠিক হয়ে যায় সেটা আবার। তো এখানে দেখেন এখানে এসে গেছে। তো এখানে আপনার শুধু জমি তথ্য বা দাগের তথ্য দেখতে গেলে বা চেক করতে গেলে তো দেখেন এখানে অপশান আছে সেই ঘর চিহ্ন। এই ঘর চিহ্ন যে অপশানটি আছে সেটিতে ক্লিক করে নো ইয়র প্রপার্টি, মানে আপনার প্রপার্টি সম্পর্কে জানুন। তো এখানে এসে পরে আপনাদের একটা যেটা করতে হবে সেটা হচ্ছে না একটা রেজিস্টার থাকতে হবে, সেটা সিটিজেন রেজিস্ট্রেশন। তো আপনাদের যদি করা না থাকে তাহলে করে নেবেন, আমি পরের ভিডিওতে অবশ্য দেখিয়ে দেবো, সঙ্গে থাকবেন। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে সেহেতু আমার ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু করাই আছে। তো দেখেন আমার ইউজার নেম পাসওয়ার্ড ঠিক চলে এসেছে। এরপরে দেখেন ক্যাপচারটা দেবে, তো ক্যাপচারটা আছে U4E5T। দেন ক্যাপচার কমপ্লিট। এরপরে কী করবেন, না করবেন লগ ইন। আচ্ছা, লগ ইনে ক্লিক করা মাত্রই দেখেন আপনার সাইট আবার রানিং হচ্ছে। একটু টাইম নিচ্ছে, দেখেন খুলে গেছে। এবার খুলে যাওয়ার পরে এখানে দেখেন কোড ওয়াইজ নেম ওয়াইজ। তো আপনার সেখানে কোনো কিছু করার দরকার নেই, আপনি আপনার ডিস্ট্রিক্ট যেটা সেটা সিলেক্ট করেন। তো ডিস্ট্রিক্ট আপনারা নিজে নিজেটা করে দেবেন, আমি আমারটা করে দিলাম মুর্শিদাবাদ। তো আপনাদের দেখার জন্য বলি। তো তারপর ব্লক সেটিংয়ে এলো 26 নম্বর শ্রুতিটু, তো আপনি নিজেটা করে দেবেন। তারপরে হচ্ছে মৌজা আমি আপনার কি আপনি আপনারটা করে দেবেন। তো মৌজা আমি আমারটা দেখাই যে আমারটা একেবারে শেষে আছে উমরাপুর। আচ্ছা, উমরাপুর এখানে কিন্তু আরেকটা জিনিস যে এরপরে আসবে যে খতিয়ান টাইপ। আচ্ছা, নর্মাল খতিয়ান, লিস্ট খতিয়ান, আচ্ছা তারপর সার্চ বাই খতিয়ান বা সার্চ বাই প্লট। তো আপনি দাগ দিয়ে দেখতে চাইছেন না প্লট দিয়ে দেখতে চাইছেন? প্লট মনে হচ্ছে দাগ নাম্বার, আর খতিয়ান দিয়ে দেখতে চাইছেন না দাগ দিয়ে দেখতে চাইছেন? তো আপনি প্রথমত আচ্ছা প্লট বা দাগ নাম্বার দেবেন। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন ঠিকঠাক রাখেন, আর খতিয়ান টাইপ যেটা আছে সেটাতে আপনি নর্মালে রাখবেন। তো ওখানে খতিয়ানের কিন্তু মানে না যে মানে ওখানে খতিয়ান চাইছে সেটা না। নিচে যে খতিয়ান আর প্লট নাম্বার আছে এই দুটোকে আপনারা লক্ষ্য করবেন। তো এখানে দেখেন প্লট নাম্বার বা প্লট এখানে চলে এসেছে এইটা চিহ্ন, সেই ঘরটাতে আপনি ফিল্ড ব্ল্যাঙ্ক যেটা আছে সেটাকে সিলেক্ট করেন। তো আমি আপনাদের একটা দেখাচ্ছি আমার যে কোনো দাগ নাম্বার। তো আপনারা দেখেন, আচ্ছা আমি সাপোজ 455 আমি একটা ক্ষতি কি দাগ মারলাম। সেই দাগ মারার পরে আপনার যে কোড, এই কোডটি কিউআর কোড এইটা দিয়ে দেন বা বার কো কি ক্যাপচারটা এখানে বসিয়ে দেন। আচ্ছা, এরপরে করে দিন ভিউ। দেখেন ভিউ করে দিলাম, মানে এই দাগের যতটি ক্ষতি যতটি রেকর্ড আছে সব কিন্তু চলে এসেছে। দেখেন এখানে প্রথমে শো করছে আপনাদের লাইভ ডাটা, মানে ডেট দেখাচ্ছে, দেখেন 15/8/2022, জেল নাম্বার 2, থানা সতি, তারপর আপনার দাগ নাম্বার, জমির শ্রেণী, ক্লাসিফিকেশন অফ ল্যান্ড, টোটাল এরিয়া অফ ল্যান্ড মানে জমির পরিমাণ 76%। আচ্ছা, এখানে কিন্তু প্লট ম্যাপটাও অবশ্যই দেখতে পাবেন। তো এখানে নিচে তার আগে দেখে নেন যে খতিয়ান নাম্বার, এই দাগে কটা খতিয়ান আছে কজনের। তো দেখেন যেমন 58-85 নাম্বার খতিয়ান কার নামে আছে, না প্রতিভা প্রমাণিক, বাবার নাম হচ্ছে অরবিন্দ প্রমাণিক,
মানে 58 অংশ হাফ অংশ মানে দেখেন পাঁচের অংশ মানে 58 অংশ 76 শতকের আধখান 38 শতক দেখেন দুজনেরই এক আছে আচ্ছা এখানে দেখেন রিমার্ক মন্তব্য মানে নীল নীল মানে একেবারে পরিষ্কার তো আপনি যদি প্লট ম্যাপটা দেখতে চান প্লট ম্যাপ বা দাগের ম্যাপ সেটাও দেখতে পারবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক হেয়ার লেখা আছে সেই জায়গাটাতে দেখেন নিচে কিন্তু দাগের বা প্লটের ম্যাপটা চলে এসেছে সাইডে আশেপাশে যে দাগগুলো আছে সেটা দেখ সেটাও চলে এসেছে তো দেখেন এটা যে কালার হয়ে আছে সেটা কিন্তু আপনারা 455 দাগ বাকি হলো সাইডে দাগ তো এটাতে ছোটো করতে পারেন মাইনাস প্লাস দুটোই করতে পারেন তো এইভাবে হচ্ছে আপনার প্লটের ইনফরমেশান বা তথ্য এটাই আপনি কম্পিউটার ডেস্ক টাইপের সাইডে কি আপনি ওই প্রিন্টও করতে পারেন আর খতিয়ান দিয়ে যদি দেখেন তো খতিয়ান দিয়ে সেম একই ব্যাপার কোনো ব্যাপার না তো এখানে দেখালেন একটা খতিয়ান যে 58-85 এই 58-85 দিয়ে দেখতে গেলে কিন্তু আপনি শুধু যার নামটা আছে যেমন প্রতিভা প্রামাণিক তার নামটা দেখতে পাবেন তো আপনারা দেখে নিচ্ছি তো এইখানে প্লটের জায়গায় এই ক্লিক যেখানে টিক চিহ্নটা মেরে সেটা খতিয়ানে মারেন দেখেন খতিয়ানে মারলাম এখানে আবার 58-85 আপনি খতিয়ান নামাটা দিয়ে দেন আচ্ছা 58-85 আচ্ছা হলো তারপর হচ্ছে বা ক্যাপচার কোডটা দিয়ে দেন বি বড় হাতের কিউ 5-6 এ এফ তারপর ভিউ দেখেন চলে এসছে এই প্রতিভা প্যাটেলের মানে কি প্রতিভা প্রমাণিকের যে এই খতিয়ানে কতগুলি জমি আছে তার সব কিছু দেখাচ্ছে পিতার নাম দেখাচ্ছে বাড়ি কোথায় লস্করপুর সেটা দেখাচ্ছে জমির পরিমাণ কটা দাগ আছে মোট এটা তিনটাই খতিয়ানে দেখাচ্ছে তো এইভাবে সম্পূর্ণ খুব সহজভাবে দেখতে পারবেন আর আপনাদের রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় সেটা আমি আপনার পরের ভিডিওতে দেখিয়ে দেবো সেটা দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন এবং জমির বিভিন্ন ধরনের ইনফরমেশান তথ্য কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় কীভাবে যেতে হয় আরও কীভাবে কেস এন্ট্রি করতে হয় বা কীভাবে জমির রেকর্ড করতে হয় সবগুলোই কিন্তু আমি পরে একের পর এক আপনাদের ভিডিও আপলোড দেবো তো সেটা দেখার জন্যে ইনফরমেশান জানার জন্যে বা রেকর্ড কীভাবে করতে হয় জমির নথিভুক্ত কীভাবে করতে হয় সে সমস্ত বিষয় জানতে আমার সাথে যুক্ত থাকেন সাবস্ক্রাইব করেন তাহলে এর পরবর্তী ভিডিওগুলো আপনাকে দিয়ে দেবো তো আজকের মতো এখান থেকে শেষ করলাম সবাই ভালো থাকেন সাবস্ক্রাইব করেন।